সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একা আঁকি। তো বন্ধুরা, আজকে আমরা একটি কাগজ দিয়ে ময়ূর বানানো শিখব। তো এখানে আমাদের কোনো আঠার প্রয়োজন নেই, একটি মাত্র কাগজ দিয়ে আমরা সম্পূর্ণ ময়ূরটি বানাবো। তো কিভাবে বানাতে হয় তো চলুন আমরা দেখি। প্রথমে একটি কাগজ নেবেন আপনারা এরকম, তা আমি এখানে ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে যত বড় বানাতে চান তত বড় কাগজ নিতে হবে। তো কাগজটা একটু হার্ড হলে ভালো হয়। তো যাই হোক, আমি এখানে একটা সাধারণ কাগজ দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আর আপনারা চাইলে এটিকে রং করবেন, বিভিন্নভাবে রং করবেন ময়ূরের মতো। তো আমি এখানে কোনো রং করে দেখাবো না, আমি শুধুমাত্র ময়ূরটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো কাগজটি প্রথমে একটু ভাঁজ করে নেবেন, হালকাভাবে ভাঁজ করে নেবেন মাপ করার জন্য। তো চলুন কথা না বলে আমরা কাজটা শুরু করি। তো আমরা চাইলে পেন্সিল ব্যবহার করতে পারি, চাইলে কলমও ব্যবহার করতে পারি। তো পেন্সিল ব্যবহার করবেন আপনারা, যাতে ভুল হয়ে গেলে যাতে ঠিক করতে পারেন। তো প্রথমে আমরা একটা কাজ করি, একটা বডি আমরা বানিয়ে নিই। হ্যাঁ, এইভাবে আমরা একটা বডি বানিয়ে নিই। তো আমরা একটা পাশ আগে করে নিব, তারপরে বাকিটা আমরা আমাদের করতে সুবিধা হবে। একটু ভালো করে দাগ দিই যাতে আপনারা বুঝতে পারেন, একটু জোরে জোরে দাগটা দিয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপরে আমরা যেহেতু ময়ূরের পা দিতে হবে আমাদেরকে, তো পাটা আমরা এইভাবে লম্বা করে টেনে নিই। আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো স্কেল ব্যবহার করতেছি না, একটু মোটা দিয়ে দেন। এটি কোনো বিষয় না, আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। তারপরে এখান থেকে একটু টেনে নেন, এখান থেকে একটু টেনে নেন যাতে ময়ূরটাকে দাঁড়া করানো যায়, এই জন্য আসলে এটুকু দেওয়া। এই দেখেন, এইটুকু আপনাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে অবশ্যই আগে কাটবেন না, এভাবে একটা দাগ দিয়ে আন। আপাতত এটুকু দাগ দিতে হবে, আর এই পাশে আপনাদেরকে একটা দাগ দিয়ে নিতে হবে। তো এটুকু আগে বুঝতে হবে, তারপরে বাকিটা, আর এই পাশটা আপনারা এভাবে দেন, সোজা এভাবে আপনার কেটে দেন আপাতত, পরে এগুলিকে করতে হবে। এটাকে আমরা এখন এভাবে ভাঁজ করে নিয়ে এই পাশে যেমন আছে ঠিক এভাবে আমরা কাটবো, যাতে দুই পাশটা আমাদের সমান সমান হয়। চলুন, কাটার সময় অবশ্যই আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যখন আমরা এখানে কাটবো তখন আমরা এই যে দাগ দিছি, আমরা দাগটা দিয়েছি তার থেকে একটু উপরে কাটবো। এভাবে আমরা একটু উপরে সাইডে, মানে দাগের থেকে একটু বেশি করে নিয়ে আমরা কাটবো। হ্যাঁ, আমি একটু দাগের থেকে বেশি নিয়ে কিন্তু কাটতেছি, দেখেন, যাতে কাগজটাকে আমরা ভাঁজ করে দিতে পারি। ভাঁজ করে দিলে হবে কাগজটা শক্তিশালী হবে, একটু মোটা হবে, এই আর কি। তো এখানে আমাদের দাগ পর্যন্তই আমরা কাটবো, এখানে দাগ বরাবর কাটবো, এখানে আমরা দাগ বরাবরই কাটলাম, এখানেও আমরা দাগ বরাবরই কাটবো, দাগ বরাবরই কাটলাম, কিন্তু এই পাশে যখন আমরা কাটবো তখন একটু উপরে, দাগের থেকে একটু উপরে কাটবো। আপনি চাইলে আরও বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেখেন, এখানেও আমরা একটু বেশি নিলাম, কিন্তু এখানে আবার দাগ বরাবর কাটবো, দাগ বরাবর আমরা এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত যাওয়ার পরে আমরা আপাতত এইটুকু কেটে দিলাম, পরে আমাদেরকে পরিবর্তন করতে হতে পারে। এই হলো আমাদের, বলতে গেলে দেখেন দুটো পাশ আমাদের সমান হয়ে গেল। হ্যাঁ, সমান হয়ে যাওয়ার কারণে আমাদের এখন আসল কাজটা শুরু হবে। এই পাশে আমরা একটু বেশি নিয়ে নেবো, কারণ আমাদের মুখ দিতে হবে,
ময়ূরের। হ্যাঁ, তো ময়ূরের মুখ দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা একটা কাজ করি, ময়ূরের মুখটা আগে দিয়ে দিই, নাহলে আমাদের সমস্যা হতে পারে। এখান থেকে আমরা একটু গোল করে এরকম গোল করে আমরা এখানে একটা চোখা করে দেবো, তো এই পাশে আমাদের যাতে একই হয়, আমরা এই পাশটাও একসাথে কাটে নেবো যাতে আমাদের দুই পাশের মাপটা সমান হয়। একদম এই বরাবর বরাবর কেটে নিলাম, দেখেন দুই পাশটা একই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে লক্ষ্য করেন, এই যে দাগটা দেখতেছেন, যে এই দাগটা বরাবর আমাদেরকে এটা ভাঁজ করে দিতে হবে, এটাকে ভাঁজ করে আমাদেরকে দিতে হবে। আমরা ভাঁজ করতে হবে, ভাঁজ করার সময় এটা সোজা হবে, এটা ব্যাখ্যা করা যাবে না, এটা ভাঁজ করার সময় এটা কিন্তু সোজাই হবে, দেখেন এটা এটা আর রাউন্ড হবে না। তো যাই হোক, রাউন্ড না হলে কোনো সমস্যা নেই। তো এখন আমাদেরকে একটা পাখা আমাদেরকে আট করে নিতে হবে, যাতে পাখাটা একটু উপর দিকে থাকে, দেখেন এই পাশটা আমাদেরকে দেখেন একটু এরকম করে ঢেউ দিয়ে, হ্যাঁ এইভাবে, আর এই পাশটাকে এখান থেকে আবার একটু এইভাবে করে দিলেন, এই যে করে দিলেন, হ্যাঁ এটা হচ্ছে পাখা। তো এটাকে এখন আমরা কাটি আগে, এটাকে আমরা আগে কেটে নিই সুন্দর করে, এই পাশে আমরা কাটি। তো বন্ধুরা, এই যে আমরা কাটলাম পাখাটা, এখন এই পাশটা যাতে আমাদের সমান সমান হয়, তো আমরা এখানে এইভাবে বসিয়ে এর উপর দিয়ে আমরা একটা দাগ দিয়ে দিই, অথবা আপনারা ডাইরেক্ট কেচি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি আগে দাগ দিয়ে করে দিচ্ছি যাতে দুইটা পাশ আমাদের সমান হয়। তো যাই হোক, এইভাবে আমরা কেটে নিলাম, এই পাশটা রাউন্ড করে দিই, এখন এটাকে আমরা করব এইভাবে ঘাস করে দিই এটার মতো। দেখেন এই যে আমরা দুটাকে একই সাথে একই রকম ভাবে ভাঁজ করবো, তাহলে আমাদের এটা ভালো হবে। এটা কম বেশ হয়ে গেছে একটু, না ঠিকই আছে, এখন আমাদের আসল কাজ হচ্ছে এই আমাদের পাখাটা দেওয়া, মানে পেখম যেটাকে বলে, ময়ূরের ময়ূরের পেখমটা দিতে হবে। তো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, আগে এই যে এরকম একটা কোনা বরাবর আগে একটা ভাঁজ আমাদেরকে দিয়ে দিতে হবে, কোনা বরাবর কোনা বরাবর ভাঁজ দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এরকম একটা ভাঁজ দিয়ে দেবো, দেখেন ভালো করে। হ্যাঁ, এবার ভাঁজটা দিচ্ছি, এই ভাঁজটা, হ্যাঁ লক্ষ্য রাখ, এই ভাঁজটা দেওয়ার পরে এইখান থেকে মাঝ বরাবর আবার এখান থেকে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার সময় দেখেন এই কোনাটা থেকে একটু চিকন হবে, এখান থেকে নিচের দিকটা একটু বড় হবে, হ্যাঁ এখান থেকে চিকন, নিচের দিকটা একটু বড় করে একটা ভাঁজ করে দিবেন, একটা ভাঁজ করে দেন। ভাঁজটা করার সময় খুব সতর্ক থাকবেন, নাহলে কাগজটা ছিঁড়ে যাবে, যাতে কাগজটা ছিঁড়ে না যায় সেদিকে সতর্ক থাকবেন। তো ভাঁজটা ভালো করে দিবেন, হ্যাঁ আবার ঘুরিয়ে এই পাশে দিবেন একটু মোড়ায়, যাতে ভাঁজটা খুব সুন্দর হবে দুই পাশে। হ্যাঁ, এই যে ভাঁজটা আমাদের হলো, এখন একটা কাজ করবেন, এখান থেকে আর একটা ভাঁজ দেওয়ার চেষ্টা করবেন এই কোনা থেকে,
এই যে কোণাটা দেখছেন এই কোণা বরাবর আপনারা একটা ভাঁজ দেন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি আমরা এটা কেটে নিতে পারি কোণা বরাবর আমরা কেটে নিতে পারি এই বরাবর আমরা কেটে নিই এটাকে একটু এখন এটাকে আমরা এখানে একটা ভাঁজ দেব আমরা এখানে যেরকম ভাঁজ দিয়েছি হ্যাঁ এরকম একটা ভাঁজ আমরা এই বরাবর দিলাম তো ভাঁজের সময় একটু সতর্ক থাকবেন আগস্টা যাতে নষ্ট না হয়ে যায় একইভাবে এই পাশেও আমরা ভাঁজ দেব লক্ষ্য রাখেন ভাঁজগুলো কিভাবে দিচ্ছি এই পাশে ওরকম একইভাবে এই পাশটা চওড়া হবে হ্যাঁ এই পাশটা চিকন দেখেন এইভাবে আমরা মাছ এটার বরাবর ভাঁজ দিচ্ছি হ্যাঁ এখন আর একটা ভাঁজ দিই আমরা এখান থেকে আর একটা মাছ বরাবর ঠিক যাতে মিডিল হয় একদম যাতে তিনটার তিনটা যাতে দূরত্বগুলো যাতে মানে একই সমান হয় তো আমরা একটা চাইলে আমরা দাগ দিয়ে দিতে পারি দাগ না দিলেও হবে আপনারা এমনি করতে পারবেন এখানে আবার একটা ভাঁজ আমরা এখানে দিচ্ছি মাছটা দুই দিকে দিয়ে দেবো এরকম করে উল্টায় তাহলে ভালো হবে একবার এদিকে ভাঁজ করার পর আবার একটু উল্টিয়ে আবার একটু ভাঁজটা করে দেবেন এই এই ভাঁজটা করতে সময় লাগবে সাবধানে করবেন নাহলে কাগজটা ছিঁড়ে যেতে পারে কাগজটা ছিঁড়ে গেলে সব শেষ হ্যাঁ এই হয়ে গেল আমাদের এখন আমাদেরকে যে কাজটা করতে হবে মাঝখানে যে ভাঁজটা আছে মাঝখানে ভাঁজটাকে কিন্তু ধরে একটু এভাবে উঠিয়ে দেন যাই হোক বন্ধুরা হ্যাঁ আপনারা একটু সাবধান করবেন কারণ কাগজটা ছিঁড়ে গেলে সমস্যা হবে তো এই হলো আমাদের এরপরে আমরা যে কাজটা করবো এটাকে একটু রাউন্ড করে দেবো আমরা হ্যাঁ একটু রাউন্ড করে দেবো এভাবে কেচি দিয়ে কেটে এটা আপনারা নিজেরাই করতে পারবেন রাউন্ড করে দিলে তো এইটা আপনারা চাইলে যদি পেখমটা আপনারা চান আর বড় করতে পারেন কাগজটা আমার ছোট ছিল যার জন্য এটা বড় করা যায়নি আপনাদের কাগজটা যদি আপনার পিছন সাইডটা আর একটু বড় রাখেন তাহলে এটাকে আর একটু বড় করতে পারবেন আর একটু উঁচা করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের এখানে শিখিয়ে দিচ্ছি আপনারা আপনারা যখন করবেন তখন অবশ্যই একটু ভালো করে করার চেষ্টা করবেন তো এই হয়ে গেলো বন্ধুরা আমাদের আসল কাজটা হয়ে গেলো এখন আমরা একটা কাজ করি এই যে ময়ূরের এখানে আমাদের একটা ইয়ে দিতে হবে তো ময়ূরের পেখম দেওয়ার সময় আপনারা এখানে একটা কাজ করবেন এখন একটা পেখম না এটা যে মাথার উপরে থাকে যে বলে সিংহের মতো এরকম একটা এখান থেকে আপনারা একটা দাগ দিয়ে এখান থেকে নিয়ে নেন অসুবিধা নেই এখান থেকে আমরা কেটে সোজা করে কেটে নিলাম এইভাবে আমরা এখান থেকেও একটু কেটে এটা যে ময়ূরের যে মাথার উপরে যে থাকে দুটা এখানে দুইটা হবে যদিও দেখা যায় তিনটা থাকে মনে হয় সম্ভবত হ্যাঁ তো এখানে তিনটা দেওয়া সম্ভব না এখানে দুটা দিলেই চলবে কোনো সমস্যা নেই এখানে চোখ দিয়ে দিই আমরা এখানে তাহলে দেখতে ভালো লাগবে কলম দিয়ে আপনারা চোখ দিয়ে দিবেন আপনারা চাইলে এটার উপর অনেক ধরনের রং টং করতে পারেন ময়ূরের পাখার মতো কালার করতে পারেন অনেক কিছু করতে পারেন তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা সেটা হচ্ছে এটাকে একটু আমরা বেঁকিয়ে দেবো যে এখান থেকে আমরা একটু ভাঁজ করে এটাকে একটু আমরা উপর দিকে উঠিয়ে দেবো সোজা করে দেবো এটাকে
এই অ্যাঙ্গেল ভাঁজ করে এভাবে আমরা এটাকে ঠিক লেজার এখানে যেমন আমরা করেছি ঠিক সেরকম ভাবে আমরা এই পাশে একটা এরকম একটু ভাঁজ করে দিলাম, উপর দিকে উঠিয়ে দিলাম, তাহলে আমাদের এটা বেশি ভালো হবে। দেখেন হ্যাঁ, এখন যে কাজটা করব এটাকে একটু আপনারা ভাঁজ করে করে একটু 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 করে হেলিয়ে দিতে পারবেন, একটু ধরে ধরে একটু করে ভাঁজ করে করে একটু মাথাটাকে একটু নিচের দিকে আপনারা চাইলে একটু হেলিয়ে দিতে পারবেন। এই কাগজকে একটু রাখা করে একটু করে ভাঁজ করে নেন, অসুবিধা নেই, ভাঁজ করে নেন। এর আগে যে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে ওই হাতি বানানো, তারপরে ওরকম ভাবে আপনারা দেখেন। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাথাটাকে একটু হেলিয়ে দিতে হবে নিচের দিকে, এইটাকে উপর দিকে উঠিয়ে ঠিকভাবে এই যে এখানে একটু আমরা নিচের দিকে নিচের দিকে এরকম করে দিই ভাঁজ করে, দেখেন ভালো করে এভাবে একটু ই করে এই যে সিংহের মতো দুটাকে উপর করে দিবেন। সিংহের মতো দুটাকে উপর করে দিবেন, আপনারা চাইলে আরো অনেক সুন্দর করতে পারেন, এখানে একটু গোলের মতো দিয়ে দিতে পারেন উপরে। তো আমি এখানে সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি, এত কিছু দরকার নেই। দেখেন যখন করবেন তখন একটু সাবধানে করবেন, কারণ আমি শেখানোর জন্য একটু তাড়াহুড়া করে করতেছি, যার জন্য এখানে ভাঁজ করে দেন, অসুবিধা নেই। দেখেন আর একটু দরকার বলে হেলায় দেন, আপনারা চাইলে আরো সুন্দর করে হেলায় দিতে পারেন, এভাবে হেলায় দিলে সুন্দর লাগবে, এভাবে হেলায় দিলে বেশি সুন্দর লাগবে। সিন্ধুটাকে উপর দিক করে দেন, একদম একদম উপর দিক করে দেন, মাথা বলে একটু এরকম করে দেন, একটু কায়দ গোল করে দেন, তাহলে আরো ভালো লাগবে, একটু গোল একটু গোল। তো এই বন্ধুরা আমাদের কিন্তু হ্যাঁ আসল কাজটা কিন্তু শেষ, এখন দেখেন আমাদের কিন্তু সব পাকা হয়ে গেছে, পিছন দিককার পেখম হয়ে গেছে। এখন আমরা এটা মোটরকে দাঁড়া করাবো, দাঁড়া করানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে পায়ের এখানে আমরা একটা ইয়ে দিয়েছি, এটাকে আমরা ভাঁজ করে নেবো। দেখেন কোথা কাটতেছি, এই যে দেখেন এই কোনা বরাবর একটু কেটে নিলাম, হ্যাঁ তারপরে এখান থেকে একটু কেটে নিলাম, এখান থেকে একটু কেটে নিলাম, এখন এটাকে আমরা ভাঁজ করে দেবো। এই দেখ পায়ের যে দাগটা আছে দাগ বরাবর আমরা একটু ভাঁজ করে দিলাম, এপাশটা আমরা ভাঁজ করে দিলাম, এপাশটা একটু মুড়িয়ে দিলাম, এই যে এখানে আমরা একটু মুড়িয়ে দিই, এখানে আমরা একটু মুড়িয়ে দিই, যে এই পাশে যেমন করতেছি বন্ধুরা হ্যাঁ ঠিক সেম আমরা এই পাশেও করবো। এই পাশে যেহেতু আমাদের দাগ নাই তো দাগ না থাকলে সমস্যা নেই, আমরা আন্দাজ করে একটু দিই। আপনারা চাইলে মাপ করে দাগ দিয়ে নিতে পারেন। এই পাশে আমরা এরকম ভাবে মুড়িয়ে দিলাম যাতে দুইটা পাশ সমান সমান হয়, সেদিকে লক্ষ্য রাখবেন, এটা নিচেরটা ভাঁজ করার সময় অবশ্যই সুন্দর করে ভাঁজ করবেন। দেখেন বন্ধুরা আমাদের
কিন্তু ময়ূর কিন্তু আমাদের হয়ে গেল, দেখেন ময়ূরটা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আপনারা চাইলে এটাকে নানান ধরনের রং করতে পারেন, ময়ূরের মতো পাখার মতো রং করতে পারেন, এই পেখমের মধ্যে রং করতে পারেন, আর বিভিন্ন রকম কালার করে এটাকে সুন্দর করতে পারেন। তো আমি এখানে আর কিছু করতেছি না, এখন আপনারা যদি এটাকে দাঁড়া করান তাও দাঁড়া হবে, সুন্দরভাবে দাঁড়া হবে। একটু বাস করে দিন, এটাকে কিন্তু দাঁড়া করতে পারবে। তো বন্ধুরা, আমাদের ময়ূর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।